থমকে থাকা কাজ অবিলম্বে শেষ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি নির্দিষ্ট সময়ে কাজ সম্পূর্ণ করতে না পারলে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপ্ত সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হবে বলে হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উত্তরবঙ্গে উন্নয়নমূলক কাজকর্ম থমকে রয়েছে বিজেপি বিধায়কের অভিযোগের পর নড়ে চড়ে বসলো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তড়িঘড়ি বিভাগীয় আধিকারিকদের নিয়ে একটি রিভিউ মিটিং করেন উত্তরকন্যায়। সেখানে তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অধীনে থমকে থাকা সব কয়টি কাজের পর্যালোচনা করেন। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই সমবন্টনের মাধ্যমে উন্নয়নমূলক কাজ চলছে, বিজেপি বিধায়কের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। পাশাপাশি তিনি কোন কোন জায়গায় কি কি কাজ হচ্ছে সে সব তুলে ধরেন। উল্লেখ্য, সম্প্রতি উন্নয়নমূলক কাজকর্ম খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে এসেছিলেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। সেই সময় স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি অভিযোগ করেছিলেন, উত্তরবঙ্গে থমকে রয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বেশ কিছু প্রকল্পের কাজ, উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার অভিযোগও করেছিলেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে এদিন উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ বিভাগীয় আধিকারিকদের নিয়ে একটি রিভিউ মিটিং করেন উত্তরকন্যায়। এদিন তিনি আরো বলেন, যে সব কাজগুলো থমকে আছে অবিলম্বে সেগুলি শেষ করার জন্য ঠিকাদারি সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। সময়ের মধ্যে তারা সেই কাজ সম্পূর্ণ করতে না পারলে সংশ্লিষ্ট সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হবে। বয়স হোস্টেল সরকার নজর আছে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য, উন্নয়নমূলক কাজ হচ্ছে, আগামী দিনে কাজ হবে এবং ইতিমধ্যে অর্থ দপ্তর থেকে আমাদের দপ্তরে ভালো টাকা বরাদ্দ করা হয়েছে। যেসব কাজ পেন্ডিং আছে সেই কাজগুলোকে দ্রুত শেষ করে আমরা যাতে এজেন্সিগুলোকে তাদের যে প্রাপ্য টাকা যেটুকু বাকি আছে তারা আমরা বলেও দিচ্ছি, আজকে মিটিংয়ে যে সিদ্ধান্ত হয়েছে ইমিডিয়েট তারা কাজ শেষ করে বিল প্রডিউস করুক, আমরা তাদের 100% পেমেন্ট করে দেবো, কারো কোনো পেমেন্ট বাকি থাকবে। তো উনি সেই দিন বলে চলে গেছেন, বলবো ওনাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন, উনি ওনার কথা বলেছেন। আজকে আমি সেদিনই অন দ্য ওয়ে আমি তখন কলকাতায়, তখন সাংবাদিকরা আমাকে ফোন করেছিলেন, তা আমি সেই সময় কোনো উত্তর দিইনি বা উত্তর দেওয়ার মতন জায়গায় ছিলাম না বলে আমি পরবর্তীকালে প্রথমে 25 তারিখ, পরে আজকে